ইতালিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত মন ফালকনে গারিজিয়া ইতালির উদ্যোগ আয়োজিত হয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। ইতালির স্থানীয় বাংলা ফ্লেভার রেস্টুরেন্টে আয়োজন করা হয়। নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুর রহমান সজীব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল, পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মুহিউদ্দিন ও গজল পরিবেশন করেন ইব্রাহিম মিয়া ও আনোয়ার। বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।